শান্তিপুরে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গোপালের মূর্তি, যার উচ্চতা প্রায় 27 ফুট। 12 মাসে 13 পার্বণ লেগেই আছে ধর্মপ্রাণ নদিয়ায়, যার মধ্যে অন্যতম শান্তিপুর, যেখানে গোপাল পুজো নিয়ে উন্মাদনা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ঘরের ছেলের মতোই তাদের নাম বড় গোপাল, মেজ গোপাল, ছোট গোপাল, ধেড়ে গোপাল, থ্যাবড়া গোপাল ও নাড়ু গোপাল আরও কত কি। তবে ধাতব গোপাল নিয়ে রয়েছে নানান লৌকিকতা। তালা বন্ধ অবস্থায় তাকে রেখে কখনোই গৃহস্থ সকলে একসাথে কোথাও যেতে পারে না, আর যদি পরিস্থিতি সেই রকমই হয় তাহলে প্রতিবেশী কারুর কাছে রেখে অথবা সাথে করে নিয়ে যাওয়ার রীতি প্রচলিত আছে। মূলত শান্তিপুরে দোল উৎসবকে কেন্দ্র করে পূজিত হন গোপাল, আর তাই শান্তিপুরের সূত্রাগড়ে চলে আসছে শেষ পর্যায়ের প্রস্তুতি। করোনা আবহাওয়া কাটানোর পর এবার আবার তারা ব্রতী হয়েছেন গোপাল পুজোর উৎসবে। তবে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে শান্তিপুর সূত্রাগড় চর দোল যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। পুজো উদ্যোক্তাদের কথায়, দীর্ঘ 58 বছর ধরে চলে আসছে এই পুজো। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন এই গোপাল। নিঃসন্তান দম্পতির কোল আলো করে এই গোপালের আশীর্বাদ। এই পুজো উপলক্ষে 3 দিন বসে মেলা। জেলার দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সুউচ্চ গোপাল মূর্তি দর্শন করতে। কোনো মৃৎশিল্পী নয়, এলাকার সাধারণ মানুষ এবং ক্লাবের সদস্যরা তৈরি করে এই সুউচ্চ গোপাল মূর্তি। চলে বাজনার আসর। পুজো কমিটির তরফ থেকে ভোগের ব্যবস্থা করা হয় পুজো চলাকালীন। তবে পুজো উদ্যোক্তাদের মতে, নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গোপাল মূর্তি শান্তিপুরের সূত্রাগড় চরে তৈরি হচ্ছে, যার উচ্চতা প্রায় 27 ফুট। জানা যায়, এই সুবিশাল গোপালের মূর্তি তৈরির কাজে হাত লাগানো হয়েছে প্রায় গত 1 মাস আগে থেকে। এখনও অনেকটাই মূর্তি তৈরির কাজ বাকি, তবে সময় মতো গোপালের মূর্তি তৈরি সম্পূর্ণ করতে পারবে বলে আশাবাদী এলাকার মানুষ। যদিও এখন থেকে এই সুবিশাল গোপালের মূর্তি দেখার জন্য শান্তিপুর ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন এই সুবিশাল গোপালের মূর্তি। আরও আগে পুরনো আমার দাদারা করেছেন, ওনারা করে এখন ছেড়ে দিয়েছেন, সেই জন্য কবছর ধরেই আমি করছি গোপালটা, বা পাড়ার ছেলেপিলে সহযোগিতা করে এই উৎসাহতে গোপালটা হয়, বা এখানে মেলা টেলা হয়, বা মানসিক টানসিং করে, যাদের বাচ্চা কাচ্চা না হয় তারাও আসে, এসে পুজো টুজো দেয়, বিভিন্ন রকমের জায়গা থেকে লোকজন আসে। গোপালটা তৈরি করতে কদিন টাইম লাগে? গোপালটা তৈরি করতে তো বহুদিন লাগে, তা আমরা শর্টের মধ্যে, এখন তো যা পরিস্থিতি বাজারে, আমরা দিন সাতেক বা 10 দিনের মধ্যে কোনোরকম পাড়ার ছেলেপিলে নিয়ে তৈরি করা হয়। আপনি কত বছর ধরে করছেন? আমি 3-4 বছর, আমি করছি অনেকদিন ধরেই, দাদার সঙ্গে করছিলাম, আর আমি নিজে 3-4 বছর ধরে করছি। এই ধরনের বড় প্রতিমা কি এখানেই করেন না অন্য জায়গাতেও আপনি করে থাকেন? অন্য জায়গা তো হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন জায়গায় কাজে যেতে হয় আমাদের, আর এখানে এইটা এখানেই করা হয়। মানে আপনার থেকে গোপাল এটাই সব থেকে বড়? হ্যাঁ, আমাদের এইটাই বড়। সব বড় গোপাল নিয়ে আর কী বলবো, আমরা ছোটোবেলায় দেখেছি গোপালটা হয়, আজকে 58 বছর হয়ে গেল, তা এই এই পর্যন্ত কি মেলা খেলা অনেক কিছু হয়, আগে ঝুড়ি ধরা হতো, লাইটিং হয়, আপনার হচ্ছে ঝুড়ি ধরার দিনকে আমাদের এখানে বিশাল বাজনা বাজি, এইসব অনেক কিছু হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।